ভিডিওটি দেখার আগে বলে নিচ্ছি, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করুন, নতুন কোন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো ছবির জন্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ, ক্যামেরা নাকি লেন্স? আমরা সবাই জানতাম একটি ভালো কোয়ালিটির ছবির জন্য প্রয়োজন একটি ভালো মানের ক্যামেরা। এই ধারণা বহু বছর আগেই পরিবর্তন হয়ে গেছে। এখন সবাই জানে একটি ভালো কোয়ালিটির ছবির জন্য প্রয়োজন একটি ভালো মানের ক্যামেরা ও তার সাথে একটি ভালো মানের লেন্স। কিন্তু কোনটি বেশি গুরুত্বপূর্ণ, ভালো ক্যামেরা নাকি ভালো লেন্স? অনেকেই হয়তো বলে থাকবেন অবশ্যই ভালো মানের ক্যামেরা, আর ভালো মানের ক্যামেরার সাথে তো একটা কিট লেন্স দিয়েই দেয়, ওইটা দিয়ে তো খুব ভালো ছবি তোলা যায়। কিট লেন্সের সাথে খুব সুন্দর একটি ইউভি ফিল্টার ফ্রি দিয়ে দেয়, আর সব লেন্সেই ছবির কোয়ালিটি তো প্রায় কাছাকাছি, খালি চোখে ধরা যায় না। তার চাইতে বেশি দাম দিয়ে ক্যামেরা কিনলে বেশি মেগাপিক্সেলের সাথে আরো কত কিছু থাকবে। গত 6 মাস আগে আমার ওই ধারণা ছিল, শুধু নতুনদের দোষ দিব না, আমি অনেক সিনিয়র ফটোগ্রাফার দেখেছি যারা এই দৌড়ে নতুনদের চাইতে খুব বেশি পিছিয়ে নেই। একটা কথা বলে রাখা ভালো, কিট লেন্সের সাথে যে ইউভি ফিল্টার দিয়ে দেওয়া হয় ওইটা নকল, ওইটা আসল সেফটি ফিল্টার। আপনার লেন্সে যাতে ময়লা না পড়ে তাই ওটা দেওয়া হয়, এটার মূল্য 100 টাকা। মনে রাখবেন, এই নকল ফিল্টার আপনার ছবির কোয়ালিটি একটু হলেও কমিয়ে দিবে, আমি এটা ব্যবহার করি না কখনো। সাইজ আর কোয়ালিটির উপর নির্ভর করে একটা অরিজিনাল ইউভি ফিল্টারের মূল্য 700 থেকে 3500 টাকা পর্যন্ত হয়ে থাকে। শুনতে কষ্ট লাগলেও সত্যি কথা হচ্ছে, একটা ভালো মানের ছবির পিছনে ক্যামেরার অবদান খুব কম। যারা অনেক দাম দিয়ে ক্যামেরা কিনছেন আর সাথে ব্যবহার করেন শুধু একটা কিট লেন্স, তাদের জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আমার আর কিছুই করার নেই। ক্যামেরার কাজ হচ্ছে অটোমেটিকলি অথবা আপনার সেটিং অনুযায়ী এক্সপোজার, শাটার, অ্যাপাসার, আইএসও, হোয়াইট ব্যালেন্স, মিটারিং এর মাধ্যমে ছবিটা সেন্সর থেকে মেমোরি কার্ডে ট্রান্সফার করা, আর বর্তমান কালের সব ক্যামেরায় এইসব থাকে। তাহলে ভালো ছবির জন্য একটা ক্যামেরার সাথে আর একটার পার্থক্য কোথায়? অনেক পার্থক্য আছে, যেমন বডি টাইপ, টেকনোলজি, সেন্সর টাইপ 1x, 1.3x, 1.6x, প্রসেসর টাইপ ইন ক্যামেরা প্রসেসিং ফিউচার, আইএসও রেঞ্জ, নয়েজ রিডাকশন সিস্টেম ইত্যাদি। এত পার্থক্য দেখে যে কেউ বলবে এগুলোই তো অনেক কিছু ভালো ছবি তোলার জন্য, ধারণাটা অনেকাংশে ভুল। এক ক্যামেরা থেকে অন্য ক্যামেরার মধ্যে পার্থক্য হচ্ছে কালার রিপ্রোডাকশন সিস্টেম। এই কালার রিপ্রোডাকশনের কাজ করে মূলত প্রসেসর, সেন্সর তাকে এ কাজে সাহায্য করে। একটা ছবি এসে তখন তা সেন্সরে এসে পড়ে, সেন্সর তা র আকারে ধারণ করে প্রসেসরে পাঠায়, প্রসেসর তখন মিটারিং এ হোয়াইট ব্যালেন্স অনুযায়ী তা গ্রহণ করে, তারপর ছবিটাকে লক্ষ লক্ষ পিক্সেলে ভাগ করে তার কালার রিপ্রোডাকশন করে সম্পূর্ণ ছবিটা কালার দিয়ে এডিট করা হয়। এই সময়ে সব কাজ শেষ হলে প্রসেসর তা মেমোরি কার্ডে ট্রান্সফার করে, তারপর আমরা ছবিটা মেমোরি থেকে দেখতে পারি, কপি ডিলিট করতে পারি। প্রসেসিং এত তাড়াতাড়ি হয় যে তার মিলি সেকেন্ডের মধ্যে মেমোরিতে চলে আসে। এই হচ্ছে সহজ ভাষায় বর্তমান DSLR ক্যামেরার কার্যপ্রণালী। এজন্য ক্যানন ক্যামেরার কালার অন্য যে কোনো ক্যামেরা কোম্পানির থেকে ভালো। এখন পর্যন্ত ক্যাননের প্রসেসরকে পৃথিবীর সবচাইতে অ্যাডভান্স প্রসেসর বলা হয়। ক্যানন বর্তমানে সব ক্যামেরায় DSLR প্রসেসর ব্যবহার করে থাকে। একবার ভেবে দেখুন তো, যখন চোখে ছানি পড়ে তখন কেন সব ঝাপসা দেখা যায়? কারণ চোখ ঝাপসা বলে আপনি যা দেখছেন তা আপনার মস্তিষ্ককে ঝাপসা ভাবে উপস্থাপন হচ্ছে। ক্যামেরাকে মস্তিষ্ক আর লেন্সকে মানব চোখের সাথে তুলনা করুন। লেন্স দিয়ে যদি ছবি পরিষ্কার ভাবে এবং বাস্তবের মতো হুবহু প্রবেশ করতে না পারে, তাহলে আপনার ক্যামেরা যত দামি হোক না কেন ছবিটাকে কখনো পরিষ্কার করে সেভ করতে পারবে না। কিন্তু যদি আপনার ক্যামেরা বাজারের সবচাইতে কম দামি হয়, যা কালার রিপ্রোডাকশন খুব দুর্বল ভাবে করে সেভ করছে, তখন আপনি কি করবেন? এডিটিং সফটওয়্যার আপনাকে অনেক স্বাধীনতা দিয়ে এই সব লিমিটেশন দূর করছে, আপনি খুব সহজেই ছবিটা এডিট করে কালার ঠিক করে ফেলতে পারবেন। কিন্তু দুর্বল সস্তা লেন্সের কারণে যদি ছবিটা আনশার্প এবং ভুলভাবে ক্যামেরায় প্রবেশ করে, তখন আপনি তার ঠিক করতে পারবেন না, পারলেও তা খুব সীমিত আকারে। তাহলে কি ভালো ক্যামেরার দরকার নেই? অবশ্যই আছে, ভালো ক্যামেরা আপনাকে ভালো কাজের জন্য সাপোর্ট দিবে, কিন্তু লেন্সের প্রাধান্য বেশি। কিট লেন্স হচ্ছে খুব লোয়ার গ্রেডের লেন্স, এগুলো থেকে কখনো প্রফেশনাল কোয়ালিটি আশা করবেন না, আর কখনো ফোকাল লেন্থ বেশি দেখে আর কিছু চিন্তা না করে লেন্স কিনবেন না। সবচাইতে বুদ্ধিমানের কাজ হচ্ছে একটা ওয়াইড, একটা টেলি আর একটা প্রাইম লেন্স রাখা। ভালো সাপোর্ট চাইলে 18 থেকে 200 মিলিমিটার এই টাইপ লেন্স কিনবেন না। বাজেট খুব বেশি থাকলে নিকন ব্যবহারকারীরা জি সিরিজ আর ক্যানন ব্যবহারকারীরা এল সিরিজ লেন্স কিনতে পারেন। মেটাল বডি লেন্সগুলো শার্পনেস খুব ভালো হয়, ক্যাননের চাইতে নিকন লেন্সের শার্পনেস বেশি। এই ভিডিও থেকে আমি শুধু একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি, দামি ক্যামেরা না কিনে দামি লেন্স কেনার চেষ্টা করুন, অনেক ভালো ফল পাবেন।